অমরজ্যোতি প্রজ্বলনের মধ্য দিয়ে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করল কংগ্রেস নেতা কর্মী সমর্থকরা। সোমবার প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 38তম শহীদ দিবস রাজ্যের অন্যান্য মহকুমার সাথে বিলোনিয়া মহকুমাতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি। হাসপাতালে অসুস্থ রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ, দুস্থ রোগীদের গরিব যারা রয়েছে দুস্থ গরিব তাদের মধ্যে কম্বল বিতরণ, সর্বধর্ম প্রার্থনা ও দরিদ্র নারায়ণ সেবা সহ ইন্দিরা গান্ধীর জীবনধারা উঠে আসে আলোচনার মধ্যে। দিনভর নানান কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় এই শহীদ দিবস উদযাপন। মিলনিয়া ব্লক কংগ্রেসের উদ্যোগে এই দিনের শহীদ দিবসের কর্মসূচি হয় 1 নম্বর টিলায়। প্রাক্তন বিধায়ক দিলীপ চৌধুরী, ব্লক কংগ্রেস সভাপতি তমাল ধর, যুব নেতা ও অজিতাভ মজুমদার সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন এদিন। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী বিশ্বনেত্রী ইন্দিরা গান্ধী 1982 সালে 30 অক্টোবর প্রাণিত হয়েছিল। বিদেশি চক্রান্তর নারীরা দেহরক্ষীকে বাধ্য করে ওনার চক্রান্ত, এটা সারা বিশ্ববাসী জানে, কিন্তু ওনার স্মৃতি আমরা এখনো বুঝতে পারছি না। উনি ব্যাংক রাষ্ট্রীয়করণ বলো, বিশ্ব কর্মসূচি বলো, আজকে যে